আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটকদের বিনোদনের অপার সম্ভাবনা নিয়ে করোনা মহামারী কাটিয়ে এখন তৈরি দেশের দর্শনীয় সব স্থান। প্রাকৃতিক পাহাড়ে সাজানো খাগড়াছড়ি বর্ষায় নিজেকে ধুয়ে এখন সবুজ সতেজ। একই সাথে সূর্যোদয় সূর্যাস্ত দেখার সাগর পার কুয়াকাটাতেও মনোরম সৌন্দর্যের হাতছানি। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ঈশ্বত লিমা রিপোর্ট। পাহাড়ি ঝর্ণাকে নিয়ে বহু গান, কবিতা কিংবা গল্পগাথা হলেও বাস্তবে তা দেখেছেন কজন? সেই সুযোগ দিতেই খাগড়াছড়ির আলুটিলার রিছাং ঝর্ণা এখন ডাকছে ভ্রমণ পিপাসুদের। তৈরি আছে দীঘিনালার তৈদু ঝর্ণা ও হাজাছড়া ঝর্ণাও। এছাড়াও আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, মায়াবিনী লেক, মহালছড়ির দেবতা পুকুর, এমন অনেক নয়ন জুড়ানো প্রাকৃতিক নৈসর্গ খাগড়াছড়িতে। পাহাড়ে সৌন্দর্যের আরাক লীলাভূমি সাজেক। রাঙামাটি জেলার হলেও সড়ক পথে সেখানে যেতে হয় খাগড়াছড়ি হয়েই। খাগড়াছড়ি জেলাকে পর্যটন বান্ধব একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য অনেক সম্ভাবনাময় জায়গা এখানে আছে। প্রশাসনিক যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো যদি একটু কমানো যায় তাহলে হয়তো লোকজন সাজেক ভ্রমণে আরো উৎসাহিত হবে। ওদিকে দেশের দক্ষিণ উপকূল পটুয়াখালীতে এখন টগবগে ঢেউয়ে মুখর বঙ্গোপসাগর। বিশেষ ছুটি কিংবা পর্যটন মৌসুম নয়, এখন সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখরিত সাগরকন্যা কুয়াকাটা। করোনায় কিছুদিন ফাটা থাকলেও এখন আবারও স্বাভাবিক ভ্রমণ পিপাসুদের আনাগোনা। সবুজ বনভূমি, দীর্ঘ বেলাভূমি, সূর্যোদয় সূর্যাস্ত দেখার সুযোগ ছাড়াও কুয়াকাটায় আছে সাগরের জেলে এবং উপজাতি রাখান সম্প্রদায়ের জীবনমান দেখার সুযোগ। বিশ্বমানের পর্যটন কেন্দ্র করতে কুয়াকাটা পৌরসভার উন্নয়নেও নতুন মাত্রা যোগ হয়েছে। 22 কোটি 26 লক্ষ টাকার যে উন্নয়নের কাজ চলছে, এ ব্যাপারে রাস্তাঘাট প্রায় শেষের পথে, কিন্তু এই করোনার জন্য 5-6 মাস ধরে আমরা ভঙ্গে গেছি। পর্যটন দিবসকে ঘিরে কয়েকদিনের আয়োজন থাকছে কুয়াকাটায়। ইশরাত লিমা, এটিএন বাংলা।